নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা, রাহি অ্যান্ড মধুমিতাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ফুলকপির পাসিন্দা। ফুলকপির পাসিন্দা বানানোর জন্য আমি প্রথমে কপিগুলোকে একটু ভাপিয়ে নেব। তার জন্য জলের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এবার জলটা যখন ফুটে যাবে তার মধ্যে আমি কপিগুলো ছেড়ে দিলাম। 4 থেকে 5 মিনিট আমি কপিগুলোকে একটু ভালো করে ভাপিয়ে নিয়ে তুলে নিচ্ছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি 3 টেবিল স্পুন মতো সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কপিগুলো। কপিগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। কপিগুলো সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কপিগুলোকে তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে। ওই একই কড়াইতে আমি নিয়েছি আরও 2 টেবিল স্পুন মতো সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট দারচিনির টুকরো, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। এরপর কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা। আবারও খুব ভালো করে আদা রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আদা রসুনটা ভাজা হতে হতে এখানে একটা পেস্ট রেডি করে নেব। এখানে আমি নিয়েছি 20 থেকে 22টা মতো গোটা কাজু। সামান্য জল দিয়ে এটাকে একটা খুব স্মুথ পেস্ট আমি রেডি করে নেব। এদিকে আদা রসুন পেঁয়াজটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ মতো টমেটো বাটা। টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া অবধি খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধও চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবার দিয়ে দিলাম 7 মতো লবণ আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা খুব সুন্দর আসে। এবার মশলাটা 3 থেকে 4 মিনিট মতো খুব ভালো করে আমি কষিয়ে নেব। অল্প অল্প করে জলও দিয়ে দিচ্ছি মাঝে মাঝে, যাতে মশলাটা কড়ার গায়ে লেগে না যায়। এবার আমি মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই। যেহেতু টমেটো এবং টক দইয়ের ব্যবহার করেছি, তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। মশলার কালারটা খুব সুন্দর চলে এসেছে আর মশলাটা পুরোপুরি কষানোও রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কপিগুলো। কপিগুলো দিয়ে আমি 1 থেকে 2 মিনিট মতো খুব ভালো করে মশলাটার সাথে আরেকবার কপিগুলোকে কষিয়ে নেব। এবার যে কাজুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার কপির মধ্যে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে কড়ার গায়ে লেগে যেতে পারে। আমি যে বাটিতে কাজুটা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। আর একটু প্লেন জলও আমি অ্যাড করে দেবো এর মধ্যে। তবে এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হবে না, একটু মাখামাখাই হবে, সেই বুঝে জলের পরিমাণটা কিন্তু অ্যাড করতে হবে। আমি 2টো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে একটা লিড চাপা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট মতো রেখে দেব। এবার ওপর থেকে আমি 1/2 টিস্পুন গরম মশলা পাউডারটা ছড়িয়ে দেব। ব্যাস, তাহলেই হয়ে গেল আজকের রেসিপিটা। এবার একটা বোলের মধ্যে সার্ভ করে নেব। এই রেসিপিটা বিশেষত লুচি, পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গেই বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ।